আসসালামু আলাইকুম দর্শক, চলুন আজ আমরা ঘুরে আসি পদ্মা সেতু থেকে। পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে যুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজটি করেছে চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, এর অ্যাপ্রেস সড়ক 12.117 কিলোমিটার, ডাইরেক্টর 3.148 কিলোমিটার সড়ক এবং 532 মিটার রেল। পদ্মা সেতু প্রকল্পের মোট খরচ হয়েছে 30,193,39,00,000 টাকা। এর জমি অধিগ্রহণ করতে হয়েছে 1,471 হেক্টর। এর পাশাপাশি মাওয়া প্রান্তে 1.6 কিলোমিটার ও জাজিরা প্রান্তে 12.4 কিলোমিটার নদী শাসন করতে হয়েছে। এবার জানা যাক যে সকল সুবিধা থাকছে এই সেতুটিতে। অফিস, ল্যাবরেটরি, মসজিদ, মোটেল, ম্যাস, রিসোর্ট, ডুপ্লেক্স বাড়ি 30টি, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, স্বাস্থ্যকেন্দ্র, নিরাপত্তা প্রহরীদের আবাসস্থল, বিদ্যুতের সাব স্টেশন, অগ্নি নির্বাপক ব্যবস্থা ইত্যাদি। সড়ক ও সেতু প্রান্তের সুবিধা। মাওয়া প্রান্তের দৈর্ঘ্য 1.617 কিলোমিটার, এতে রয়েছে 4 লেনের ডুয়েল ক্যারেজওয়ে, মোট রাস্তা 27.6 মিটার। এই প্রান্তে রয়েছে 2.141 কিলোমিটার সার্ভিস রোড ও 0.682 কিলোমিটার স্থানীয় সড়ক। পাশাপাশি রয়েছে টোল প্লাজা, পুলিশ স্টেশন, সার্ভিস এরিয়া 1, ওয়ে স্টেশন, ইমার্জেন্সি রেসপন্স এরিয়া ইত্যাদি। অপরদিকে জাজিরা প্রান্তের দৈর্ঘ্য 10.50 কিলোমিটার, এতে রয়েছে 4 লেনের ডুয়েল ক্যারেজওয়ে, মোট রাস্তা 27.6 মিটার, 5টি সেতু, 20টি বক্স কালভার্ট, 8টি আন্ডারপাস সংযোগ তৈরি করেছে 12 কিলোমিটার সার্ভিস রোড ও 3 কিলোমিটার স্থানীয় সড়কে। এছাড়া রয়েছে টোল প্লাজা, পুলিশ স্টেশন, সার্ভিস এরিয়া 3, ওয়ে স্টেশন, ইমার্জেন্সি রেসপন্স এরিয়া ইত্যাদি। সেতুর মাধ্যমে ইউটিলিটি। পদ্মা সেতুর মাধ্যমে 760 মিলিমিটার ব্যাসের গ্যাস ট্রান্সমিশন লাইন তৈরি করা হয়েছে, 150 মিলিমিটার ব্যাসের ফাইবার অপটিক্যাল এবং টেলিফোন লাইন টানা হয়েছে। মূল সেতু থেকে 2 কিলোমিটার ডাউন স্ট্রিমে নদীর পাইল ফাউন্ডেশনের উপরে 7টি হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন প্ল্যাটফর্ম রয়েছে। সেতুর সহনশীলতা। পদ্মা সেতু তৈরি করা হয়েছে 9 মাত্রার ভূমিকম্প সহনীয় করে। পদ্মা সেতুর টোল। পদ্মা সেতুতে চলাচল করতে মোটরসাইকেলকে 100 টাকা, কার বা জিপকে 750 টাকা, পিক আপ ভ্যানে 1,200 টাকা, মাইক্রোবাসে 1,300 টাকা, ছোট বাসে 30 আসনের কম হলে 1,400 টাকা, মাঝারি বাস 32 আসনের বেশি হলে 2,000 টাকা, বড় বাস 30XL 2,400 টাকা, ছোট ট্রাক 5 টন পর্যন্ত 1,600 টাকা, মাঝারি ট্রাক 5 টনের বেশি থেকে 8 টন 2,100 টাকা। এভাবে টোল নির্ধারণ করা হয়েছে। স্প্যান, পিলার ও ডেক। পদ্মা সেতুর মোট স্প্যান 41টি, যার প্রতিটির দৈর্ঘ্য 150 মিটার। পদ্মা সেতুর মোট পিলার রয়েছে 42টি, এর ডেকের উচ্চতা 13.6 মিটার। উপরের ডেকে রয়েছে 22 মিটার প্রশস্ত পাথরের ডেক স্ল্যাব, যার উভয় দিকে 2.5 মিটার শক্ত শোল্ডার। নিচের ডেকে রয়েছে সিঙ্গেল ট্র্যাক ডুয়েল গেজ রেল লাইন। পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স 18.30 মিটার, স্টিল ও রিবার। পদ্মা সেতু নির্মাণে মোট 92,000 মেট্রিক টন স্টিল ব্যবহৃত হয়েছে, যার মধ্যে BSRM থেকে নেওয়া হয়েছে 88,000 মেট্রিক টন। সেতুর জন্য 50 মিলিমিটারের বিশেষ রিবার ব্যবহার করা হয়েছে 1,130 মেট্রিক টন, যার মধ্যে BSRM সরবরাহ করেছে 1,000 মেট্রিক টন। সর্বশেষ 20 জুন 2022 পদ্মা সেতু উদ্বোধন করা হয়। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।